রিমাস ব্লগে সকলকে স্বাগত। আমি আজকে আছি হচ্ছে মুদিয়ালির, এখানে যাচ্ছি হচ্ছে শ্রীহরি, হেঁটে হেঁটে যাচ্ছি। ফার্স্টে যেতে হবে হচ্ছে এটিএম, টাকা তুলতে হবে, টাকা নেই এখন আমার কাছে, তো টাকা তুলে তারপরে যাবো হচ্ছে শ্রীহরি। ওলা বাইক বুক করেছি সেটাতে করে, তো চলো যাকাই হাঁপিয়ে গেছি শ্রীহরিতে। আমার যেটা জানা, মানে আমি যখন কলেজে পড়তাম, আমার যেহেতু আশুতোষ কলেজ ছিল, তো কলেজের যখন কলেজে পড়তাম তখন শ্রীহরিতে এক দুবার গেছিলাম। তো এখন গিয়ে দেখি তখনকার আর এখনকারের মধ্যে কতটা ডিফারেন্স হয়েছে। চলো যাওয়া যাক। শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের সামনে, এটা হচ্ছে লোকেশনটা বিজলি সিনেমার ঠিক অপোজিটে, ভবানীপুর যে পুলিশ স্টেশনটা আছে তার ঠিক অপোজিটে, আশুতোষ কলেজ, আশুতোষ কলেজের অপোজিট ফুটে, মানে অপোজিট ফুটে এসে একটু এগোলেই শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। তো চলো ভেতরে যাওয়া যাক। খেলাম হচ্ছে দুটো কচুরি, একটা সিঙ্গারা আর দুটো মিষ্টি, তো খুবই ভালো খাবার ওখানে। আমি তোমাদের বললাম যে আমি যখন কলেজ লাইফে যেতাম তখনও আমি এই কচুরি সিঙ্গারা এগুলোই ট্রাই করতাম, প্লাস আজকেও গিয়ে ট্রাই করলাম কলেজ লাইফে প্রায় 6 বছর পরে। তো আমার তো কোয়ালিটি একই মনে হলো, আমার তো কোনো কিছু আলাদা মনে হয়নি। তো আমি তোমাদের রেকমেন্ড করবো যে তোমরাও যাও, গিয়ে আমাকে কমেন্টে তোমরা জানাও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে যে ঠিক ভবানীপুর পুলিশ স্টেশনের অপোজিটে হাজরাতে। তো তোমরা আমাকে গিয়ে জানিও। আর আমার এই আজকের শ্রীহরির এক্সপিরিয়েন্সটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা। তোমাদের বলতে আমার খেয়াল ছিল না, সেটা হচ্ছে এই বললাম দুটো কচুরি, একটা সিঙ্গারা আর দুটো মিষ্টি খেয়ে আমার টোটাল বিল হচ্ছে 52 রুপিস। তো একদম পকেট ফ্রেন্ডলি আছে, তোমরা জানো যারা কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট তারাও ওখানে গিয়ে ট্রাই করতে পারো। তো চলো আজকের মতো এখানেই দিই, টাটা।